আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। গল্পের নাম হার্টলেস। গল্পের লেখিকা তারানা আফরিন। এই গল্পটি আমার কাছে কমপ্লিটলি আছে। আপনাদের সবার যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে এই গল্পটা বেশি করে পর্ব দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে অনেকগুলোই নতুন গল্প, যার কারণে কখনো কখনো হয়তো বা দেখা গেছে গল্প অনেক বেশি কম দিতে হয়, আবার কখনো একটু মোটামুটি ভালোই দিতে পারি। বাট যেদিন আমি গল্প পাই না লেখিকাদের কাছ থেকে তখন কিন্তু আপনাদের গল্প দেওয়া পসিবল হয় না। যেমন আজকে আমি লাভ গার্ডেনের দুটি গল্প ইনটোটালি দিতে পারিনি, সেজন্য আমি আপনাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। এই গল্পটি আমার কাছে কমপ্লিটলি আছে। আপনারা চাইলে, আপনাদের যদি অনেক বেশি পছন্দ হয়ে যায় তাহলে দুই তিনটা পর্ব করে দিতে পারবো আমার সবগুলো একসাথে কন্টিনিউ করার পরেও। এই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে গল্পের সূচনা সম্পর্কে সুন্দর একটি কমেন্ট করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। তবে আমি আশা রাখছি আমি যেসব গল্প নিয়ে এসে আপনাদের জন্য অনেক বাছাই করে তারপর নিয়ে আসি। আশা করছি এই গল্পটা অন্যান্য গল্পের মতো আপনাদের মনে জায়গা করে নেবে। আর তাই সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না। পুরোটা গল্প দেখার পর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। গল্পটা কি আমি কন্টিনিউ করব নাকি এখানেই অফ করে দিয়ে এই পর্বটাই ডিলিট করে দেব? যদি আপনাদের ভালো না লাগে তাহলে কিন্তু আমি গল্পটা কন্টিনিউ করব না। আমি আবারও বলছি এই গল্পটা আমার কাছে পুরোটা গল্পই আছে। আপনারা চাইলে, আপনাদের সবার যদি ভালো লেগে থাকে আমি দৈনিক তিনটা চারটা করে পর্ব আমি দিতে পারবো। আপনি যদি আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন সবসময় ভালোবাসার গল্প পড়ার জন্য। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক স্টাডির সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় আমাদের সাথেই থাকবেন। আমি আপনাদেরকে আবারও বলছি এই গল্পটা যদি আপনাদের পড়া হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন, গল্পটা যদি কন্টিনিউ করার হয় তারপরও জানাবেন গল্পটা আমি কন্টিনিউ করব কি না, আপনাদের ভালো লেগেছে কি না। অবশ্যই সূচনাতে আমি সবার মন্তব্য আশা করি সবসময়ের মতো। এই গল্পের সূচনাতেও আমি আপনাদের সবার মন্তব্য আশা করছি সবসময়। আমি আপনি কমেন্ট না করেন শুরুতে কয়েকটা পর্বে আপনারা সবাই কমেন্ট করার চেষ্টা করবেন, এই কথাটা কিন্তু আমি সবসময় বলি। তো যাই হোক, অনেক ফালতু পেঁচাল পেরে ফেলছি, কেউ রাগ করবেন না, মাইন্ড করবেন না, আমি আবার পেঁচাল না পেরে গল্প শুরু করতে পারি না তো তাই। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। বাবা মায়ের কবরের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে কথা, নিঃশব্দে চোখের জল ফেলেছে, মুখ দিয়ে যাতে শব্দ বের না হয় তাই ঠোঁট কামড়ে ধরে আছে। চোখের পানি মুছে নিল কথা, হাতটা শক্ত করে মোট করে বলল, কেমন আছো আব্বু আম্মু? নিশ্চয়ই ভালো আছো তাই না? আমিও অনেক ভালো আছি, তাই আমার জন্য আর চিন্তা করা লাগবে না। এখন তো তোমার মেয়ে মা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে তোমাদের মেয়ে। জানো আমার ছোট্ট দিহানটাও বড় হয়ে গেছে, 5 বছর হয়েছে ওর, আর ও না স্কুলে যাওয়া শুরু করে দিয়েছে। তোমরা একদম ঠিক বলতে, আমার বাচ্চা আমার মতন পাজি হবে। আমার ছোট্ট দিহানটাও ঠিক আমার মতন পাজি, আমার মতন দুষ্ট হয়েছে। আগে তোমাদের আমি যেমন জ্বালাতন করতাম, আমারটাও সেম করে বলেই হাসলো কথা। আমার দিহান, আমার বাচ্চা, জানো আম্মু ও না বাকি সব বাচ্চাদের থেকে একটু বেশি পাকামো করে, সব কিছুতে জলদি বুঝে যায়। আর জানো বাবা, দিহানের না তোমার মতো মিষ্টি ভীষণ পছন্দ, আর তোমার মতন সব করে পরিপাটি হয়ে থাকতে পছন্দ করে। আজ যদি তুমি থাকতে তবে দিহানকে মাথায় করে রাখতে। অনেক মিস করি তোমাদের আব্বু আম্মু, অনেক বেশি মিস করি। তোমরা দোয়া করো আমার দিহানের জন্য, দেওয়ার জন্য যাতে ওদেরকে প্রোটেক্ট করতে পারি আমি, ওরা ছাড়া যে কেউ নেই আমার, ওদের জন্যই বেঁচে আছি আমি, নয়তো কবেই মারা যেতাম। তোমরা দোয়া করো যাতে তো সবার সাথে লড়াই করে আমি ক্লান্ত না হই। আবারও চোখ মুছে নিল কথা, চোখে সানগ্লাস পরে মাথার স্কার্ফটা দিয়ে পুরো মুখটা ঢেকে নিল, আশেপাশে তাকিয়ে হাঁটা শুরু করলো কথা, আর ভাবতে লাগলো প্রায় 10 বছর পর নিজের দেশে পা রেখেছে সে।
বাংলাদেশে জন্ম হয়েছিল তার, এখানেই বড় হয়ে ওঠা, আর এখানেই ঘটেছিল তার মা বাবার মৃত্যু। তখন 14 বছরের ছিল তার মা বাবার সাথে ঘুরতে গিয়েছিল সে। সেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় তার মা বাবা, ভাগ্যক্রমে বেঁচে যায় কথা। বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল কথা, আত্মীয় বলতে তেমন কেউ ছিল না। এক মামা থাকতো প্যারিসে, বাবা মা মারা যাওয়ার পর দেশ ছেড়ে মামার কাছে চলে যায় সে। এরপর থেকে আর দেশে আসা হয়নি, তার আজ এসেছে শুধুমাত্র বাবা মায়ের কবর জিয়ারত করতে। দুপুরে মসজিদে মিলাদ পড়ালো, কথা অনাথ আশ্রমে টাকা দান করলো, কিছু গরিব মানুষদের খাওয়ালো, এসব করতে প্রায় 3টা বেজে গেছে কথার। নিজের ব্যাগটা হাতে নিল কথা, আজকে সকাল থেকে কথা বলেনি, দিহানের সঙ্গে মনটা ভালো লাগছে না তার। ব্যাগ থেকে ফোনটা হাতে নিতেই দেখলো বিদেশি নাম্বার থেকে 100+ মিসড কল। নাম্বারের দিকে নজর যেতেই বুঝে গেল কথা এটা দিয়ার নাম্বার থেকে এসে নতুন সিম নিয়ে দিয়াকে ফোন করে বলেছে যেন দিহানকে সামনে রাখে। ঝটপট ফোন ব্যাক করলো কথা, একবার রিং হতেই রিসিভড হয়ে গেল ফোন। ফোন রিসিভ হতেই বেকুল হয়ে জিজ্ঞাসা করলো কথা, দিয়া দিহান ঠিক আছে তো, কিছু হয়নি তো আবার তোমাদের? ধীর গলায় জবাব দিল দিয়া, আমি ঠিক আছি, কিন্তু তোমার ছেলে ঠিক নেই। কি হয়েছে আমার ছেলের? জিজ্ঞাসা করলো কথা। সকালে উঠে তোমাকে দেখেনি বলে কান্নাকাটি জুড়ে বসে আছে, এখন অবধি কাঁদছে তোমার ছেলে, মুখে একটা দানাও তোলেনি, শুধু বলছে তোমার কাছে যাবে, এর জন্যই এতবার ফোন দিয়েছি তোমায়, বাট তুমি রিসিভ করনি বলে আর কেঁদেছে একদমই, কথাগুলো বললো দিয়া। দিয়ার কথা শুনে মন খারাপ হয়ে গেল কথার, তার নাকি তার ছেলে নাকি এখন অবধি খায়নি, সেই ছেলেকে টাইম টু টাইম মেনটেন করে খাওয়ায়, সে আর এত বেলা হবার পরও নাকি কিছু মুখে তোলেনি, আবার নাকি সকাল থেকে কেঁদেছে, এমনিতে অসুস্থ দিহান, তার উপরে কান্নাকাটি করাটা ভালো না, ওর জন্য কাঁদো কাঁদো গলায় বলল, আমার দিহানের কাছে ফোনটা দাও দিয়া। দিহানের কাছে ফোনটা নিয়ে গেল দিয়া, ফোনটা কানে নিতে ফোপ্পান্নির শব্দ পেল কথা, নিজেকে সামলে বলল, বাবাই ভালো আছো তুমি, খেয়েছো কিছু? ভাঙা গলায় জবাব দিল দিহান, আমি ভালো নেই মাম্মা, কারণ তুমি তো নিয়ে আমার কাছে, কোথায় আছো তুমি, আমি যাবো তোমার কাছে, নিয়ে যাও আমার মাম্মা, কথাগুলো বলে আবারও কাঁদছে দিহান। বাচ্চা বাচ্চা ডোন্ট ক্রাই ওকে, তুমি তো স্ট্রং বয়, তুমি কাঁদলে সবাই কী ভাববে, আর মাম্মা তো চলে আসছি খুব জলদি। দিহান বলো কত জলদি আসবে? জিজ্ঞাসা করলো দিহান। খুব জলদি চলে আসছি তোমার কাছে বলল কথা, কিন্তু আমি শুনেছি তুমি নাকি এখনও অবধি কিছু খাওনি বাবু, তুমি যদি না খাও তো অসুস্থ হয়ে যাবে, আর তুমি অসুস্থ হলে মাম্মা ফুপ্পি ভীষণ চিন্তা করবে, তুমি কি তা চাও বলো? আমি চাই না বলে জবাব দিল দিহান। তবে কেন জিদ করছো, খেয়ে নাও ফুপ্পির হাতে বলল কথা। দিহান বলল, তুমি না আসা অবধি খাবো না। দিহানের মা বললো, আমি প্রমিস করছি আমি জলদি চলে আসবো, এবার প্লিজ তুমি খেয়ে নাও, আমি আসার সময় তোমার জন্য অনেক খেলনা আর জামা নিয়ে আসব, কেমন? দিহানের মন ভোলানোর জন্য এসব বলছে কথা। মন খারাপ করে জবাব দিল দিহান, দিহানের কিচ্ছু লাগবে না, শুধু তার মাম্মাকে লাগবে, তোমাকে ভয়, তোমাকে ছাড়া ভয় লাগে আমার, জলদি চলে আসো আমার কাছে, আই মিস ইউ মাম্মা। দিহানের কথায় খানিকটা হাসলো কথা আর বলো, আই মিস ইউ টু বাচ্চা, তুমি প্লিজ কিছু খেয়ে নাও, দেখবে খুব জলদি ফিরে আসবো আমি। দিহান বললো, প্রমিস করছো মাম্মা? কথা বললো, হ্যাঁ প্রমিস করছি। দিহান বললো, আই লাভ ইউ মাম্মা, হাসি মুখে বলল দিহান। কথা বললো, আই লাভ ইউ টু বাচ্চা, এবার ফোনটা তোমার ফুপির কাছে দাও। দিয়ার কাছে ফোনটা দিল দিহান, ফোনটা নিয়ে টুকটাক কথা বললো দিয়ার সাথে। দিয়া শোনো, সব কিছু কেনা আছে, দিয়ানকে নিয়ে বাইরে যেও না, কিছু লাগলে লেনাকে বলবা, বাট নিজে কোথাও যাবে না, সাবধানে থাকবে আর দিয়ানের খেয়াল রাখবে। দিয়া বলো, তুমি কখন রওনা দেবে আপু? কথা বললো, আমি গাড়িতে আছি, 4:45 ফ্লাইটে, আমার খুব শীঘ্রই চলে আসছি আমি। আচ্ছা এখন রাখছি, তবে মনে করে দিয়ানকে মেডিসিন দিও। ফোনটা রেখে গাড়ির জানালা খুলে দিল কথা, বাইরের দিকে তাকিয়ে ভাবছে যেমন করেই হোক
দিয়ার দিয়ানকে সেভ করতে হবে তার। ওদের জন্য যদি প্রাণ নেওয়া লাগে তবে নেবে, আর দেয়া লাগলে দেবে, তবুও ওদের কোনো ক্ষতি হতে দেবে না। আজ এত বছরে পা রেখেছে দেশের মাটিতে, তাও আবার লুকিয়ে চেনা জানা কারোর সাথে যোগাযোগ করেনি বা দেখা করেনি, আর এখন আবারও চলে যাচ্ছে। কি থেকে কি হয়ে গেছে তার জীবনটা? দিয়া আর দিহানকে বাঁচাতে দেশে দেশে ঘুরছে, একবার প্যারিস, একবার লন্ডন, একবার সুইডেন, আর বর্তমানে আছে ইতালিতে। এভাবে লুকিয়ে বেড়ানোর কারণ হচ্ছে ওদের সেফটি। দিহানকে আর দিয়াকে মারার জন্য লোকের অভাব নেই, যার কারণ হচ্ছে দিহানের বিষয় সম্পদ। দিলের খান প্যারিসের আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ছিল। যে দিহানের বাবা 5 বছর আগে একটা বম ব্লাস্টে মারা যায়, তখন মাত্র দিহানের জন্ম হয়েছিল। ভাগ্যক্রমে কথা দিহান আর দিয়া বেঁচে যায়, সেই তখন থেকে ওদেরকে নিয়ে পালিয়ে বেরোচ্ছে কথা। এখনও দিলের কথা ভেবে কাঁদে কথা। বাকি সবার জন্য দিলের খারাপ মানুষ হলেও কথার প্রিয় মানুষ ছিল। এসব ভাবতে ভাবতে এয়ারপোর্টে পৌঁছে গেল কথা, চেক ইন করে প্লেনে বসতে গেল। সিটে বসেছিল কথা, এর মধ্যেই কারো শিস বাজানোর শব্দে ঘুরে তাকালো, দেখলো একটা মধ্যবয়স্ক লোক কথার দিকে তাকিয়ে শিস বাজাচ্ছে আর বাজে ইশারা করছে। লোকটার কাণ্ড দেখে হাসলো কথা, ব্যাগটা সিটে রেখে শিস বাজাতে বাজাতে লোকটার কাছে গেল কথা, ব্রুনাচিয়ে বোঝালো সমস্যা কি। কথা এইসব কাজ দেখে মানুষ জড়ো হয়ে গেল আর বয়স্ক লোকটা ভড়কে গেল। একে একে সবাই জিজ্ঞাসা করতে লাগলো কথাকে কি হয়েছে। কথা কিছু বলার আগে হন্তদন্ত হয়ে উঠে গেল লোকটা। লোকটা যাওয়ার দিকে তাকিয়ে হাসলো কথা আর বলল, বড়ো আঙ্কেল এটাও জানে না যে ইট মারলে পাটকেল খেতে হয়। প্লেন চড়া শুরু করলো, দীর্ঘ 8 ঘন্টার জার্নির পর ইতালিতে পৌঁছালো কথা। ব্যাগটা নিয়ে দৌড়ে পার্কিং লটের দিকে পৌঁছালো। পার্কিং লটে গিয়ে লেনাকে দেখতে পেলো কথা। দৌড়ে গিয়ে লেনাকে জড়িয়ে ধরলো, হাসি মুখে বলল, মিস ইউ লেনা। লেনা বললো, আই মিস ইউ টু কথা, হাসি মুখে বললো লেনা। কথা বললো, নাও লেটস গো টু হোম। মাথা নাড়িয়ে সম্মতি জানালো কথা আর উঠে বলল লেনার স্কুটারে। লেনা হচ্ছে কথার প্রতিবেশী আর ফ্রেন্ড, ইতালিতেই জন্ম লেনার। ইতালিতে আসার পর নানানভাবে কথাকে সাহায্য করেছে, কথার ব্যাপারে সব কিছু জানে লেনা, আর ওনাকে ওকে সাহায্য করছে সব কিছুতে। দেখতে দেখতে বাসার কাছাকাছি চলে আসলো কথা, ইতালির টুরিন শহরের বর্তমানে আছে সে। লেনাকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা দিল কথা, গেট খুলে সোজা ভিতরে ঢুকল। এরপর দোতলায় 2 নম্বর রুমে প্রবেশ করলো। কথা যেটা ভেবেছিল সেটাই হয়েছে। দিয়া দরজার বাহিরে দাঁড়িয়ে আছে, দিয়াকে জড়িয়ে ধরে বলল, দিয়ান কি তার টিডি হাউসে আছে? মাথা নেড়ে সম্মতি জানালো দিয়া। মুচকে আসলো কথা, দীর পায়ে এগিয়ে গেল দিয়ানের টিডি হাউসের দিকে। দিয়ানের মন খারাপ থাকলে টিডি হাউসে এসে বসে থাকে। ভারী প্লাস্টিকের কাগজের তৈরি দিয়ানের টিডি হাউস, যেখানে অনেক টেডি আছে, এটা দিয়ানের ফেভারিট প্লেস। খুব আস্তে আস্তে টিডি হাউসের ভিতরে গেল কথা আর দেখলো হাঁটুতে মুখ গুঁজে বসে কাঁদছে দিহান। দিহানকে জড়িয়ে ধরল কথা আর অজস্র চুমু খেতে লাগলো। এই প্রথম দিহানকে এতক্ষণ নিজের থেকে একা রেখেছে কথা। সারা দিন পরে এখন কথার বুকটা ঠান্ডা হয়েছে। দিহানকে ছাড়া বাঁচার কথা ভাবতে পারে না কথা। ঠোঁট ফুলিয়ে বলল, দিহান মাম্মা তুমি কেন আমাকে সাথে নিয়ে যাওনি? কেন একা রেখে চলে গিয়েছিলে? তুমি জানো না আমার তোমাকে না দেখলে ভালো, আমার আমি তোমাকে অনেক মিস করেছি। দিয়ানকে আরও শক্ত করে জড়িয়ে ধরল কথা আর বলল, আমি অনেক মিস করেছি তোমায় বাচ্চা। আচ্ছা বাচ্চাটা কেমন শোনা? এটা বুঝলাম না, লেখিকা এটা এখানে বাচ্চা দিল কেন? অন্য কিছু দিতে পারত তো। যাই হোক, লেখিকা যেভাবে লিখেছেন আমি সেভাবে রিডিং করব। কিন্তু তুমি আমায় নানু আপু আর নানু ভাইয়ের কবর দেখতে নিয়ে যাওনি কেন? এর জন্য কিন্তু রেগে আছে আমি, বলল দিহান। কথা বললো, সরি বাবা, মামা অনেক বেশি সরি, পরের বার যখন যাব তখন নিয়ে যাব তোমায়, ঠিক আছে? দাঁত বের করে হাসলো দিহান, কথাকে জড়িয়ে ধরে চুমো খেল। দিহানকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে গেল কথা আর বলল, দিহান তোমার জন্য মাম্মা অনেকগুলো মিষ্টি এনেছি, হাসি মুখে বলল দিহান। ইয়ে মিষ্টি দিহান, লাভ মিষ্টি, আমি কিন্তু ফুপ্পিকে একটাও দেব না, সব একা একা খাবো। দিহানের কথায় হাসলো কথা আর বলল, ওকে বাবা লেটস গো ফর ইট সুইটস। নিজের রক্ত মাখা হাতটা ওয়াইন দিয়ে পরিষ্কার করেছে আবদ্ধ। ওর পাশে পড়ে আছে একটা লোকের গলা কাটা লাশ, একটু আগে লোকটাকে মেরেছে আবদ্ধ। লোকটার সাথে
ডিল করতে এসেছিল আবদ্ধ, কিন্তু লোকটা একটু বেশি কথা বলেছিল, তাই আবদ্ধের হাতের থাকা ওয়াইনের বোতলটা ভেঙে লোকটার গলায় ঢুকিয়ে দিয়েছে। সোজা হয়ে বসলো আবদ্ধ, টিস্যু দিয়ে হাত মুছে লোকটার গায়ে ছড়ে মারল, হাতে ওয়াইনের গ্লাস নিয়ে কয়েক চুমুক খেয়ে খেয়ে নিল। তখনই রুমে আসলো নিবিড়, মাথা নিচু করে বলল, স্যার একটা খবর আছে। গম্ভীরভাবে জিজ্ঞাসা করলো আবদ্ধ, ভালো হলে দাও, নয়তো আবর্জনা পরিষ্কার করে করো, পাশে থাকা লাশটাকে উদ্দেশ্য করে বলল। দিলারের পরিবারের খবর পাওয়া গেছে স্যার, দীর্ঘলায় বলল নিবিড়। বর্ষা থেকে উঠে দাঁড়ালো আবদ্ধ আর বলল, কোথায় আছে ওরা? নিবিড় বলল, ইতালি টুরিন শহরের বাংলো নাম্বার 9, বলল নিবিড়। 2 ঘন্টা পর রওনা দেবে আর হেলিকপ্টার রেডি রেখেই বলেই বেরিয়ে গেল আবদ্ধ। আবদ্ধ চলে যাওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলল নিবিড়, এতক্ষণে ভয়ে কলিজা শুকিয়ে গিয়েছিল তার। অনেক বেশি ভয় পায় আবদ্ধ নিবিড়, কারণ আবদ্ধ এক কখন কি করে বসে বলা যায় না। সব কথা বাদ দিয়ে ফোন বের করে হেলিকপ্টার রেডি করে বলল আশেপাশে থাকা লাশটার ব্যবস্থা করতে। গাড়িতে বসে আছে আবদ্ধ আর ভাবছে, পুরো 5 বছর পর দিলারের পরিবারের সঠিক ঠিকানা পেয়েছে, কিছুতেই হাতছাড়া করা যাবে না। এই 5 বছরে ওদেরকে ধরতে ধরতে পালিয়ে গেছে, শেষ মুহূর্তে ওদেরকে ধরতে পারেনি আবদ্ধের লোকেরা, তাই এবার সে নিজে যাবে বলেছে। ডিলারের সাথে ওর শত্রুতা প্রফেশনালি হয়েছে, আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া হচ্ছে আবদ্ধ। ডিলারের সাথে ওর শত্রুতা গভীর হয়েছে যখন ডিলার ওর বাবা আর ভাইকে মারার চেষ্টা করেছে, তখন থেকেই ডিলারকে মারার জন্য বেকুল হয়েছিল আবদ্ধ। কিন্তু দুর্ভাগ্যক্রমে ডিলারকে মারতে পারেনি আবদ্ধ, তাই সে ডিলারের পরিবারকে শাস্তি দিতে চায়। আবদ্ধের বাংলোর সামনে গাড়ি থামলো, গাড়ি থেকে নেমে তিনতলায় গেল আবদ্ধ। বিশাল বড় বাংলো, আবদ্ধের তিনতলায় থাকে সে। রুমে গিয়ে কোটটা বিছানায় রেখে আর পিস্তলটা সাইডের টেবিলে গিয়ে রেখে সোজা ওয়াশরুমে চলে গেল। ঝর্ণা ছেড়ে দেয়ালে 2 হাত দিয়ে চোখ বন্ধ করে আছে আবদ্ধ। ঝর্ণার পানিগুলো অনুভব করতে চাইছে আবদ্ধ, পানির প্রত্যেকটা ফোঁটাকে গুনতে চাইছে, সেই ইচ্ছে থাকা সত্ত্বেও পারছে না। আজকাল আরও বেশি অনুভূতিহীন হয়ে যাচ্ছে তার হৃদয়, কেন জানি না কোনো কিছুতেই অনুভব করতে পারে না, নিজেকে জলযন্ত্র রোবট মনে হয়। শার্টের বোতামগুলো খুলে শার্টটা নিচে ফেলে দিল আবদ্ধ। সে চাইছে পানিগুলো যাতে তার মনের ভিতরের ক্ষতগুলোকে ছুঁয়ে তার মনের ভিতরে লেগে থাকা রক্তগুলোকে যাতে ধুয়ে দেয়। আজ অবধি কতজনকে মেরেছে নিজেও জানে না আবদ্ধ। প্রথম প্রথম লোকদের মেরে নিজেও ভয় পেত, কিন্তু এখন মানুষ মারা একটা খেলা মনে হয় তার, যে খেলায় নিজেকে বাঁচাতে হলে অন্যকে মারতে হবে। শরীরের রক্তের দাগগুলো সহজে মুছে গেলেও মনের ভিতরে জমে থাকা রক্তগুলো মোছা যায় না। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ার কথাটা বলতে যতক্ষণ লেগেছে এর থেকে অনেক বছর বেশি সময় লেগেছে নিজের পরিচয় গড়ে তুলতে। 28 বছরের একজন পুরুষ আবদ্ধ রহমান দেখতে সুন্দর, লম্বা, শরীর স্বাস্থ্যে ভালো। কখনো স্বপ্নেও ভাবেনি আবদ্ধ যে সে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া হবে, মা বাবা ভাইকে নিয়ে আর বাকি মানুষদের নিয়ে একটা সাধারণ লাইফ লিড করতে চেয়েছিল। প্যারিসের জন্ম তার, বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল, বাবার ব্যবসা ভালোই চলেছিল, কিন্তু নেশাপানি আর জুয়াতে সব টাকা নষ্ট করে ফেলে আবদ্ধের বাবা, যার কারণে আবদ্ধের মা ওদেরকে ছেড়ে চলে যায়। তখন মাত্র 10 বছরের আবদ্ধ আর ওর ছোট ভাইয়ের বয়স 7। ভাই বাবার সব দায়িত্বে চলে আসে আবদ্ধের কাঁধে, কী করবে ভেবে পায় না আবদ্ধ। এরপরে কোনো একজনের সাহায্যে এই অন্ধকার নগরীর জলে জালে বন্ধ হয়ে যায় আবদ্ধ। এভাবে শুরু হয় আবদ্ধের মাফিয়ার জীবন। দীর্ঘ 1 ঘন্টার উপরে শাওয়ার নিয়ে বের হলো আবদ্ধ, শরীরটা বেশ ক্লান্ত তার। কোনো মতে গিয়ে বিছানায় গায়ে এলে দিয়ে ক্লান্ত লাগছে নিজেকে, মনে হয় ঘুমাতে পারলে ভালো হতো, কিন্তু তার যে ঘুম আসবে না। প্রায় কত বছর হয়ে গেছে নিজ ইচ্ছে ঘুমাতে পারে না সে, মদের নেশায় নিজেকে ভূত করে কয়েক ঘন্টার চোখ বন্ধ রাখে, কবে যে শান্তিতে ঘুমাতে পারবে জানা নেই তার। কিছুক্ষণ শুয়ে থেকে উঠে গেল আবদ্ধ, রেডি হয়ে 2 গ্লাস ওয়াইন খেয়ে নিজের লোকদের নিয়ে বেরিয়ে পড়ল। ইতালিতে পৌঁছে গাড়ি করে কথাদের বাড়িতে রওনা দিল আবদ্ধ। গড়িতে সকাল 11টা বাজে দিহানের, পিছু ছুটছে দিয়া আর কথা। সকালের নাস্তা এখনও খাওয়াতে পারেনি দিহানকে। দিহান বাবু থামো প্লিজ, খেয়ে নাও, বলল কথা। দিহান বলল, না না আমি খাবো না মাম্মা। দৌড়াতে দৌড়াতে হয়রান হয়ে গেল কথা আর দিয়া, দিহানকে জড়িয়ে ধরে ওর পেটে সুড়সুড়ি দিতে লাগলো
হাসি তামাশায় মশগুলো ছিল পুরো বাড়ি। তখন বিকট একটা শব্দে চুপ হয়ে গেল সবাই। কিছু একটা ভাঙার শব্দ পেল আর অনেকগুলো গাড়ির হর্নের শব্দ। বিকট শব্দে ভয় পেয়ে গেল দিহান, ভয় জড়িয়ে ধরল কথাকে। দিয়া আর দিহানকে ভিতরে রেখে বাইরে গেল কথা, আর দেখল প্রায় 10টার উপরে গাড়ি আর 30 জনের উপরে কালো পোশাক পরিহিত লোক। এত লোককে দেখে ভয় পেয়ে কথা তখনই মাঝের গাড়ি থেকে কালো শুট প্যান্ট সানগ্লাস পরা লোক বের হয়ে আসল। লোকটা সোজা এগিয়ে গেল দরজার দিক, দরজার কাছে কথাকে ইগনোর করে ভিতরে যেতে নিল আবদ্ধ। কিন্তু ওর পথ আটকে দাঁড়ালো কথা আর বলল, কার কাছে যাচ্ছেন? কথার প্রশ্নে মোটেও খুশি হয়নি আবদ্ধ, শক্ত করে কথার গলা দেয়ালের সাথে চেপে ধরল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে কথার, আবদ্ধের হাতটা সরাতেই পারছে না, নাক মুখ থেকে রক্ত বের হচ্ছে কথার। কথার একদম কাছাকাছি গিয়ে বলল, আবদ্ধ বেশি কথা বলা পছন্দ করি না আমি, আমার পথ আটকানোর অধিকার নেই কারো। কথার গলাটা ছেড়ে দিল আবদ্ধ, মাটিতে বসে কাশতে লাগলো কথা, আর ঘরের ভিতরে পা বাড়ালো আবদ্ধ। তো ফ্রেন্ডস, আমাদের নতুন গল্পের সূচনা এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনাদের যদি খারাপ লেগে থাকে তাহলে বলবেন, গল্পটা কন্টিনিউ করবো না। যারা গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, একটা কমেন্ট করবেন অথবা একটা লাইক অবশ্যই দিবেন, আর যারা পারেন একটু কষ্ট করে হলে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি ফারুক ডায়েরিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো, আপনি যদি ভালোবাসার গল্প পড়তে চান তাহলে দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক ডায়েরির সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় ফারুক ডায়েরির সাথেই থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।